আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্যাবস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কালা ভুনা। আর এই বিফ কালা ভুনার রেসিপিটি আমি তৈরি করব রাধুনি রেডিমিক্স কালা ভুনার যে প্যাকেট মশলা আছে সেটি দিয়ে। আর এখানে দুটো প্যাকেট থাকে, একটিতে থাকে প্রয়োজনীয় যত মশলা আছে সেটির গুঁড়ো, এবং আর একটি ছোটো প্যাকেটে থাকে রাধুনির গুঁড়ো। এই প্যাকেটের প্রয়োজনীয় উপাদান, পরিমাণ এবং রন্ধন প্রণালী পুরোটা সুন্দরভাবে লেখা থাকে। আমরা এটি ফলো করে নতুন রাঁধুনিরে রান্না করতে পারব। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, চর্বি এবং হাড় সহ, আর পিসগুলো একটু বড় সাইজের নিয়েছি। মশলার যে প্যাকেটটি আছে সেটার পুরো প্যাকেটের মশলাটি দিয়ে দিতে হবে। প্যাকেটের পুরো মশলাটি দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস, আর 1/2 কাপ দিচ্ছি সরিষার তেল। অবশ্যই এই রান্নাটি সরিষার তেলে করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবং 1 টেবিল চামচ সয়া সস। এখানে আমরা ডার্ক সয়া সস কিংবা লাইট সয়া সস যে কোনো একটি ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন একত্রিত পেস্ট করা 1.5 চা চামচ। লবণ দিচ্ছি 7 মতো। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটি ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। মাংসটি মাখা হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে মাংসটি চুলাতে চাপাবো। রান্নাটি হবে হাই হিটে। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি। যখন ঝোলটি এভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি গরম পানি বেশি গরম পানি দিতে হবে না, মাংসটি যেন ডুবে থাকে সেই পরিমাণে। আর আমরা অবশ্যই গরম পানির ব্যবহার করব। আবার মাংসটি জাল দিচ্ছি ঝোলটি শুকিয়ে আসা পর্যন্ত। তবে পুরো ঝোলটি শুকানো যাবে না, হালকা কিছু ঝোল থাকবে। যখন এরকম পর্যায়ে আসবে আমি এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি। রাঁধুনির গুঁড়া যে প্যাকেটটি ছিল সে প্যাকেটের রাঁধুনির গুঁড়ো সবটুকুই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে মাংসটি খুব ভালোভাবে এখন মাংসতে বাগার দিব। অন্য একটি পাত্রে 1/2 কাপ সরিষার তেল দিলাম, 1/2 কাপ দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজের স্লাইস। পেঁয়াজ স্লাইস এবং শুকনা মরিচের সাথে আদা এবং রসুনের জুলিয়ান কাট দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 8-9টি শুকনা মরিচ। আদা আছে 1.5 ইঞ্চি পরিমাণে এবং রসুন আছে একটি বড় সাইজের। যখন এই আদা রসুন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাবে তখন তার মধ্যে মাংসগুলো ঢেলে দেব। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। যখন ঝোলটা আরেকটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আরেকটু পেঁয়াজ স্লাইস দিব এবং সস দিব। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালা ভুনার কালারটি চলে এসেছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল বিফ কালা ভুনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে প্যাকেট মশলা দিয়ে পারফেক্টলি তৈরি করা যায় এই বিফ কালা ভুনাটি।
এই বিফ কালা ভুনাটি যারা নতুন রাঁধুনি আছে তারা প্যাকেট মশলা দিয়ে ট্রাই করতে পারি, একদম পারফেক্ট টেস্ট পাবো। যারা এতক্ষণ আমার রান্নাটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।